আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে চলে এসেছি তৃতীয় টার্মিনাল এলাকায়। এখানে আজকে তৃতীয় টার্মিনালের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান কী অবস্থায় চলছে সেটি আপনাদেরকে দেখাবো। 2 সেপ্টেম্বর চালু হওয়ার পর থেকে এখনও 2 সপ্তাহ হয়নি, 10-11 দিনের মতো হয়েছে। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি জিনিস সবচাইতে বেশি ভালো লাগছে যে এর পরিচ্ছন্নতা বা সৌন্দর্য। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা যদি দেখেন, এর লেনগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক পরিচ্ছন্ন। এর যে ফিনিশিংয়ের যে কাজগুলো করা হয়েছে, এছাড়াও যে ল্যাম্পপোস্টের যে কাজগুলো করা হয়েছে, সব কিছুর মান অনেক ভালো, যার কারণে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দেখতে অনেক সুন্দর লাগে। দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হওয়ার পর থেকে এখানে তেমন একটা গাড়ির চাপ দেখা যাচ্ছে না। আর যদিও এটা নতুন চালু হয়েছে, এখানে গাড়ির চাপ বাড়তে অনেকটা সময় লাগবে। তারপরে বিশেষ করে এখানের যে র্যাম্পগুলো তৈরি করা হয়েছে, সেই র্যাম্পগুলোর সাথে অনেকেই পরিচিত না, যার কারণে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করতে এসে অনেকেই পথ হারিয়ে ফেলে, যার কারণেই মূলত এখানে এর ব্যবহারও অনেক কম দেখা যাচ্ছে। তো এর আগে আমরা যেমনটা দেখেছিলাম, উত্তরা থেকে টঙ্গীর কলেজ গেট পর্যন্ত বিআরটির যে ফ্লাইওভারটি চালু করা হয়েছিল, ঠিক বিআরটির ফ্লাইওভারেও তেমনটাই হয়েছিল। প্রথম মাসে খুব কম দেখা গেছে, অনেকে এই ফ্লাইওভার ব্যবহার করতে ওঠেনি। কিন্তু বর্তমান সময়ে এত পরিমাণ গাড়ি সেই ফ্লাইওভারটি ব্যবহার করে যে মাঝে মধ্যে ফ্লাইওভারের উপরের অংশে জ্যাম লেগে যায়। যাই হোক দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের দিকে চলে আসলাম। বর্তমান সময়ে এই তৃতীয় টার্মিনালে ব্যাপক কর্মযজ্ঞ চলছে, কারণ আগামী মাসেই এই টার্মিনালটি উদ্বোধন করা হবে, অক্টোবরের 7 তারিখে। তো সেই লক্ষ্যে এখানে কাজগুলো করা হচ্ছে, বিশেষ করে এখানে যে জলাধারগুলো তৈরি করা হয়েছে সেই জলাধারগুলোর সৌন্দর্য বর্ধনের কাজগুলো চলছে এবং এর পাশে সড়ক নির্মাণের কাজগুলো চলছে। তাছাড়া সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন খোলা, সেই অংশগুলো থেকে নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই জায়গাটিকে পরিচ্ছন্ন করা হচ্ছে। এছাড়াও এই টার্মিনালের যে কার পার্কিং ভবনটি আছে, সেই ভবনের ডেকোরেশনের কাজ চলছে এবং রঙের কাজ চলছে। তাছাড়া এর উপরের যে ছাউনিটি আছে, সেই ছাউনির ডেকোরেশনের কাজও চলছে। অধিকাংশ জায়গাতেই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে। দর্শক, তৃতীয় টার্মিনালের সামনে যে জলাধারগুলো তৈরি করা হয়েছে, এই জলাধারগুলো তৃতীয় টার্মিনালের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেবে। এর পাশাপাশি এখানে আন্ডারপাস সড়ক তৈরি করা হয়েছে, সেই সড়কগুলোতে কার্পেটিংয়ের কাজগুলো শুরু করা হয়েছে। সব মিলিয়ে এখানে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এছাড়াও এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য যে সড়কগুলো নির্মাণ করা হচ্ছে, সেই সড়কগুলোর কার্পেটিংয়ের কাজগুলো করা হচ্ছে এবং সড়কের পাশে ছোট বড় গাছগুলো লাগানো হচ্ছে এবং সবুজ ঘাস দ্বারা এই তৃতীয় টার্মিনালের যে অংশগুলো আছে সেই অংশগুলোর সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। দর্শক, এই তৃতীয় টার্মিনালের যে কার পার্কিং ভবনটি নির্মাণ করা হচ্ছে, সেই কার পার্কিং ভবনের ডেকোরেশনের পাশাপাশি নতুন করে এখানে গ্লাস ইনস্টলমেন্টের কাজগুলো শুরু করা হয়েছে। এই গ্লাস ইনস্টলমেন্টের কাজগুলো শেষ হয়ে গেলে এবং রঙের কাজগুলো শেষ হয়ে গেলে এই তৃতীয় টার্মিনালের সামনের অংশটি দেখতে অনেক সুন্দর লাগবে। দর্শক, এই তৃতীয় টার্মিনালের সৌন্দর্য বর্ধনের কাজের পাশাপাশি নাম ফলকের কাজগুলো শুরু করা হয়েছে। দর্শক, চলে এসেছি ভিডিওর শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।